টি-20 ক্রিকেটে নতুন অধিনায়কের সন্ধানে বিসিবি। মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের অধিনায়ক হিসেবে শেষ টি-20 খেলে ফেলেছেন। ক্রিকেট বোর্ড কিংবা মাহমুদুল্লাহর কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও বাস্তবতা এমনটাই। ক্রিকেট বোর্ডের অন্তর্মহলে ব্যাপারটি ওপেন সিক্রেট, কারণ টি-20 বিশ্বকাপে ভরাডুবিতে ক্ষুব্ধ বোর্ড, যে কারণে পুরো ম্যানেজমেন্টকে একরকম ঢেলে সাজানোর পরিকল্পনায় বিসিবি। ঠিক তেমনই বিশ্বম্যাচে দলের ব্যর্থতা ও মাহমুদুল্লাহর ক্যাপ্টেন্সি হয়েছে প্রশ্নবিদ্ধ। স্কটল্যান্ডের কাছে হার, প্রেস কনফারেন্সে বোর্ড সভাপতির মন্তব্যে পাল্টা জবাব দেওয়ায় অসন্তোষ বোর্ড কর্তারা, দিক পালহারা হয়ে দিশেহারা ক্রিকেট বোর্ড। এমন অবস্থায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পাকিস্তানি বিপক্ষে টি-20 সিরিজে আরেক সিনিয়র ক্রিকেটার তামিম ইকবালকে মাহমুদুল্লাহর স্থলাভিষিক্ত করতে চেয়েছিলেন, কিন্তু তামিম দায়িত্ব নিতে চাননি, বরং বিনয়ের সাথে টি-20তে নতুন কোনো ক্রিকেটারকে অধিনায়ক করার পরামর্শ দিয়েছেন তিনি। বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে মাহমুদুল্লাহ তখনও দুবাইয়ে ছিলেন, বুঝতে পেরেছিলেন জল অনেক ঘোলা হয়েছে। বিসিবি সভাপতির বাসায় ওই বৈঠকের খবর গেছে মাহমুদুল্লাহর কানে। দলের হার, মানসিক বিপর্যয় আর বিসিবির বিকল্প ভাবনা, এসব মিলে মাহমুদুল্লাহও পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে নেতৃত্বে থাকার ইচ্ছা হারিয়ে ফেলেন। সার্বিক পরিস্থিতি অনুকূলে না থাকায় একরকম হারানো দায়িত্ব আবারও বয়ে বেড়াতে চাননি মাহমুদুল্লাহ, কিন্তু মনের বিরুদ্ধে গিয়েও মানিয়ে নিতে হয়েছে মাহমুদুল্লাহকে। তার ছাপ পাওয়া গেছে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে। মাঠে যেন মাহমুদুল্লাহর দেহ আছে কিন্তু প্রাণ নেই, এমন বলতে শোনা গেছে অনেকের কণ্ঠে। তবে শেষ টি-20তে যে জয়ের সম্ভাবনা উঁকি দিচ্ছিল তার রূপকার ছিলেন ওই মাহমুদুল্লাহই। তবে পরিবেশ পরিস্থিতি এমন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও মাহমুদুল্লাহ দুই পক্ষেই এক মোহনাই। মাহমুদুল্লাহ দায়িত্ব ছাড়তে চান আর বোর্ড কর্তারা অবশ্য অন্য কাউকে দিতে চায়। বাংলাদেশের পরবর্তী টি-20 সিরিজ ফেব্রুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে, ততদিনে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি করে মোট 4টি টেস্ট খেলবে বাংলাদেশ। কিন্তু আবারও নতুন আলোচনা সমালোচনার মধ্য দিয়ে এসেছে ফেব্রুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজেই টি-20 নতুন অধিনায়ক নির্বাচন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে তামিম ইকবাল এই ফরম্যাটের অধিনায়ক হতে না চাওয়ায় সাকিব আল হাসান আলোচনার শীর্ষে। কিন্তু সাকিব ক্যারিয়ারের শেষ সময়ের দিকে এসে অধিনায়কত্বের দায়িত্ব আসতে চাইবেন কিনা সেই ব্যাপারে একটা বড় প্রশ্ন রয়েছে। তবে বোর্ডের এক পক্ষ আবার তামিমের সুরে, এমন পরিস্থিতিতে বিসিবিও চাই 5-6 বছর হলো বাংলাদেশের হয়ে খেলছে এমন কোনো তরুণ ক্রিকেটার হোক টি-20 অধিনায়ক। সেক্ষেত্রে দারুণভাবে আলোচনায় আসছেন ফাস্ট বোলার তাসকিন আহমেদের নাম। তাসকিনের অধিনায়কত্বের অভিজ্ঞতা না থাকলেও দলের সিনিয়র ক্রিকেটার সাকিব, তামিম, রিয়াদ, মুশফিকদের কাছে তাসকিন খুবই পছন্দের। এছাড়া অন্য ক্রিকেটারের সাথেও তাসকিনের বেশ সখ্যতা। তবে হেলাই হারানো যাবে না বাংলাদেশের ক্রিকেটার নুরুল হাসান সোহানকেও। উইকেট কিপার সোহানও আছেন বেশ আলোচনায়, তবে এসব আলোচনা বিসিবির টেবিলে আপাতত ভাব নাই, কারণ পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের পর বোর্ডসভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। টেস্ট থেকে অবসর নেওয়া মাহমুদুল্লাহর কী হবে? নেতৃত্ব হারালে কিংবা তিনি ছাড়লে তিনি কি একেবারে বাদ পড়বেন এই ফরম্যাট থেকে? শুধু কি ওয়ানডে খেলে যাবেন সাইলেন্ট কিলার? জানা গেছে নেতৃত্ব না থাকলেও টিম ম্যানেজমেন্টের মতে টি-20 ফরম্যাটে সাকিবের পর সিনিয়রদের মধ্যে রিয়াদ এখনও অপরিহার্য, তাই অস্ট্রেলিয়া বিশ্বকাপের দলের পরিকল্পনায় থাকবেন মাহমুদুল্লাহ রিয়াদ। টি-20তে মাহমুদুল্লাহর অধ্যায়ের পর বোর্ড খুব করে চাইছে তাসকিন কিংবা সোহানদের মতো তরুণদের কাঁধে ভর রাখতে। তবে আপাতত 2 মাস এই ভাবনা বিসিবি ফ্রিজবন্দি করে রাখতে চাইছে, কিন্তু দূরবীন দৃষ্টি ঠিকই থাকছে নয়া টি-20 অধিনায়কত্বের সন্ধানে। সাদিকুল ইসলাম, রেজা, বিশ্বয় স্পোর্টস।